হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি আর আজকে আমি বিজয়া দশমীর খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি তো দেখো আমার বড়বাবু এদিকে কলা গাছ থেকে পাতা কাটতে গেছে আজকে যেহেতু বিজয়া দশমী আমরা সবাই বাড়িতে প্ল্যান করেছি আজকে আমরা কলাপাতায় খাবো সেজন্য এখন গাছ থেকে কলা কেটে নিচ্ছে আর এইটা আমাদের বাড়ির পেছনের সাইড আমাদের বাড়িতে দুটোই কলা গাছ আছে তো বন্ধুরা কলা কাটা হয়ে গেল এবার এই কলা পাতাটাকে আমার বড়বাবু এখন কাটিং করবে ডিজাইন করে কাটবে তো বন্ধুরা আমার এই খাওয়া দাওয়ার আয়োজনটা তোমরা সবাই দেখো সাদা ভাত পোলাও শশা বড় বড় করে দুটো বেগুন ভাজা চিকেন কষা মাটন চাটনি ছানা বড়া আর একটা লাড্ডু আর মিহিদানা আর দই এটাই হচ্ছে আমার দশমীর খাওয়া দাওয়া তো বন্ধুরা আমি এখন খাওয়া দাওয়া স্টার্ট করি তোমরা ভিডিওটি এনজয় করতে থাকো প্রথমে আমি চিকেন কষা দিয়ে পোলাও খাবো আর এই চিকেন কষা বলো আর মাটন বলো এই গোটা রসু না দিলে ব্যাপারটা বেশ জমে না আর এই চিকেন কষা আর এই পোলাও দিয়ে খেতে আমার যা টেস্ট লাগে একদম ওয়াও লাগে আর এই চিকেন কষাটা আর এই পোলাও যা টেস্টি হয়েছিল না কি বলবো অসাধারণ লাগছিল প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল তো বন্ধুরা এই ছিল আমার দশমীর খাওয়া দাওয়া ভিডিওটি তোমাদের সকলকে দেখার জন্য অনেক ধন্যবাদ তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো আর এখন আমি চিকেনের লেগ পিস খাই টাটা বাই বাই